পশ্চিমবঙ্গের মালদা জেলায় বজ্রপাতে 3 শিশুসহ 7 জনের মৃত্যু হয়েছে, কর্মকর্তারা বৃহস্পতিবার নিশ্চিত করেছেন। মালদা জেলা ম্যাজিস্ট্রেট নীতিন সিংহানিয়া বলেছেন, মালদায় প্রবল বজ্রপাতের ফলে 7 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কৃষ্ণ চৌধুরী বয়স 65, উম্মে কুলসুম বয়স 6, দেবশ্রী মণ্ডল বয়স 27, সমিত মণ্ডল বয়স 10, নজরুল এসকে বয়স 32, রবিজন বিবি বয়স 54 ও ঈশা সরকার বয়স 8। ডিএম বলেছিলেন যে পুরনো মালদায় একজন নিহত হয়েছেন, বাকি 6 জন কালিয়াচক এলাকায় প্রাণ হারিয়েছেন। ডিএম আরও জানিয়েছেন যে এই ঘটনায় মোট 9টি গবাদি পশু মারা গেছে। এছাড়াও মালদহের বাঙ্গিটোলা হাইস্কুলের কাছে স্কুল চলাকালীন বজ্রপাতে কমপক্ষে 12 জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে। নীতিন সিংহানিয়া বলেছেন, আহত ছাত্রদের চিকিৎসার জন্য বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।